মাওলানা হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী আরবি প্রভাষক দাসুরা মাদ্রাসা বিয়ানীবাজার। সম্মানিত মেহমানকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। সাউন্ড কমে গেছে, সাউন্ড ঠিক আছে। الحمد لله والصلاة والسلام على رسول الله علماء مشايخ পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামাই কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল যেহেতু সিরাতুন নবী মাহফিল, এজন্য আমি রাসূলের সিরাতের একটি অংশ থেকে কিছু কথা পেশ করতে চাই। আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম একটি পরিপূর্ণ আদর্শ নিয়ে এসেছিলেন, আদর্শের সিম্বল হিসেবে এসেছিলেন। এজন্য রাসূলের অনেকগুলি দিক এবং বিভাগ রয়েছে। আমি তার মধ্য থেকে একটি বিভাগ থেকে অল্প কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে রাসূলের অনেকগুলি পরিচয়ের মধ্যে অন্যতম পরিচয় হলো রাসূল ছিলেন দাঈ ইলাল্লাহ। আল্লাহর রসুলকে দাঈ ইলাল্লাহ হিসাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এটা তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমি তাও বিশ্বাস করি যেহেতু ওলামায়ে কেরাম রসুলের উত্তরসূরি, এবং আমরা এখানে যারা এসেছি মমিন হিসাবে, মমিনের অন্যতম মিশন হচ্ছে দাওয়াতি কাজ করা। দাঈ ইলাল্লাহ হিসাবে আমরা মাঠে ময়দানে কিভাবে কাজ করব, নিশ্চয়ই এই প্রশ্নের সঠিক জবাব হলো মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঈ ইলাল্লাহ হিসাবে আল্লাহ যেভাবে কাজ করার কথা বলেছেন, তিনি যেভাবে দাওয়াত দিয়ে গিয়েছেন, ওইভাবে আমরা সকলে তাকে মডেল হিসাবে গ্রহণ করে দাওয়াতি কাজ করতেই হবে। তাহলে আমাদের দাওয়াতটা সুফল হবে, দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো, মঞ্জিলে মকসুদে আমরা পৌঁছতে পারবো। প্রথমত হলো আল্লাহর রসুলের দাওয়াতি পদ্ধতি, শুধু রসুলের নয়, যত নবী রসুল এসেছেন প্রত্যেক নবী রসুলের অভিন্ন পদ্ধতি ছিল। প্রথম পদ্ধতি হলো আল্লাহর রাসূলের তাকদিমুত তারগীব আলাত তারহীব, ভয় দেখানোর আগে, নিরাশ করার আগে আশা দেখানো। কোনো বিষয়ে আমরা আগেই যদি তাকে কঠিন কোনো জিনিস দিয়ে ভয় দেখাই তাহলে সে আমাদের কাছে আসবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে মানুষকে এইভাবেই বলে দাওয়াত দিতেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। প্রথমে শুধু কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তুমি জান্নাতে চলে যেতে পারবে। সহজ ভাষা দিয়ে তিনি দাওয়াত দিয়েছেন, এবং রাসূল সাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফফিরু, সহজ করো, কঠিন করো না, আশা দাও, নিরাশ করো না। এজন্য প্রথমেই আমরা কঠিন কোনো বিষয় বলে যেন আমরা আমাদের কাছ থেকে কাউকে সরিয়ে না দিই। দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুভূতি জাগ্রত করার মাধ্যমে, অনুভূতি জাগ্রত করার মাধ্যমে দাওয়াত দিতেন, এবং এই জন্য তিনি সংলাপ করতেন, সংলাপের মাধ্যমে তিনি দাওয়াত প্রদান করেছেন। যেমন একটা ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন, রসুলের কাছে একজন যুবক এসে বলল, ইয়া রসুল আল্লাহ আমাকে আপনি অনুমতি দিন, আমি জিনা করতে চাই। একজন যুবক সাহাবি রসুলের কাছে জিনা করার অনুমতি প্রার্থনা করেছেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন ওকালু মাহ বাহ, সাহাবায়ে কেরাম তাকে তিরস্কার করছিলেন, সাহাবায়ে কেরাম বিষয়টাকে অন্যভাবে নিয়েছিলেন। আল্লাহর রসুল বললেন তোমরা তাকে বাধা দিও না। রসুল তাকে কাছে ডেকে নিয়ে আসলেন এবং আল্লাহর রসুল সাল্লাম তাকে বললেন, এ আমার সাহাবি শোনো, কালা তুহিব্বুহু লি উম্মিক, তুমি কি তোমার মায়ের সাথে এটা করতে পছন্দ করবে? সে বলল বল্লাহে, আল্লাহর কসম, না না, আপনার জন্য আমার জীবন কোরবান হোক, কখনো না, পৃথিবীর কোনো মানুষ তার মায়ের সাথে জিনা করতে পারে না, পছন্দ করে না। তারপরে আল্লাহর রসুল বললেন তাহলে তুমি কি তোমার মেয়ের সাথে করতে পছন্দ করো? বলে অবশ্যই না। তাহলে তুমি কি তোমার বোনের সাথে, লি উখতিক, তোমার বোনের সাথে পছন্দ করো? বলে অবশ্যই না। তোমার খালার সাথে পছন্দ করো? অবশ্যই না। তোমার ফুফুর সাথে পছন্দ করো? অবশ্যই না। ইয়া রাসূলুল্লাহ এটা আমি পছন্দ করি না। রসুল তাকে কাছে নিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, তুমি তার যার সাথে জেনা করবে সে তো, সে কারো মা হতে পারে, বোন হতে পারে, খালা হতে পারে,
এজন্য তুমি এটা করো না, এটা ভালো না। সে তাওবা করলো এবং তার অনুভূতি জাগ্রত হলো, সে বলল আমি আর কখনো জেনা করব না। এভাবে আমরা সংলাপের মাধ্যমে মানুষকে দাওয়াতে কাজ করতে পারি, তার অনুভূতিতে আঘাত করে করে। তিন নাম্বার হলো আর রিফকু বিল জাহিলিন ওয়া তাআলিমু বি আহসানি উসলুবিন ওয়া আলতাফু বি ইবারাতিন। আমরা মানুষকে জাহিল যারা তাদেরকে ভালোবাসার সুর দিয়ে, নরম সুর দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, সুন্দর এলিমের মাধ্যমে, সুন্দর ভাষা চয়নের মাধ্যমে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি। যেমন আল্লাহ রসুলের রসুলামের সাহাবায়ে কেরাম নিয়ে রসুল বসে আছেন, এমন সময় মসজিদে নববীতে এক আরবী এসে প্রস্রাব করে দিল, প্রস্রাব করা শুরু করে দিয়েছে। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম চিল্লাইয়া উঠছেন তাকে ধরবেন, আল্লাহ রসুল বলেন না তাকে বাধা দিও না, তাকে প্রস্রাব করতে দাও। সে যখন প্রস্রাবটা শেষ করলো, আল্লাহ রাসূল সাল্লাম তখন তাকে কাছে নিয়ে এসে বললেন ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লি শাইইন মিন হাযিহিল বাউল ওয়ালাল কাজরা। এটা নামাজের জায়গা, তিলাওয়াতের জায়গা, জিকিরের জায়গা, এখানে প্রস্রাবের জায়গা নয়। অন্যজনকে দিয়ে এটা পরিষ্কার করিয়ে দিলেন। ব্যক্তিটা তার মনের মধ্যে রসুলের প্রতি ভালোবাসা তৈরি হলো, দাওয়াতের প্রতি তার আকৃষ্ট তৈরি হলো। তারপরে দেখেন আমরা যেটা করতে পারি সেটা হলো কোনো স্থানে নিয়ে, কোনো জায়গায় নিয়ে তাকে সতর্ক করতে পারি। যেমন কাউকে আমরা দেখে দেখে কোনো একদিন কবরস্থানে নিয়ে যেতে পারি, যেটা রাসূল করতেন। আল্লাহর নবী কবরস্থানে গিয়ে হঠাৎ করে বসে গেলেন, একটি কবরের পাশে বসে দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে থাকলেন। হঠাৎ তিনি হাত্তা রাফা রাসা, হঠাৎ করে তিনি তার মাথা উপরের দিকে উঠালেন এবং সাহাবায়ে কেরামকে তিনবার বললেন তোমরা কবরের শাস্তি থেকে বেঁচে থাকো, কবরের শাস্তি থেকে বেঁচে থাকো, কবরের শাস্তি থেকে বেঁচে থাকো। তিনবার বলে কবরের আজাব সম্পর্কিত লম্বা একখানা হাদিস আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন। পাঁচ নাম্বার হলো ওয়াজের মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে পারি, যেটা সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াজ করতেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াজারাফাত মিনহাল উয়ুন। রাসূল আমাদেরকে ওয়াজ করতেন, আমাদের অন্তরটা তখন কম্পন সৃষ্টি হতো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। আল্লাহর রাসূল আমাদেরকে নরম ভাষায় ওয়াজ শোনাতেন, আমরা ওয়াজ করেও মানুষকে বোঝাতে পারি। ছয় নম্বর হলো বিভিন্ন খাসাস এবং আমসাল পেশ করতে পারি, বিভিন্ন অতীতের ইতিহাস, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন কিচ্ছা যেগুলো রাসূল পেশ করতেন এগুলো আমরা করতে পারি। সর্বোপরি হলো আমি সংক্ষেপে যে কথাগুলি বলতে চাই সেটা হলো আমরা একাকীও দাওয়াত দিতে পারি, এটাও রাসূলের সুন্নাহ। রাসূল গোপনে গোপনে রাতের বেলা গিয়ে গিয়ে একা একা কোন কিছু কিছু মানুষের দরজায় হাজির হয়ে যেতেন। আমরা ওইভাবে একাকীও দাওয়াত দিতে পারি, ইনফেরাদি দাওয়াত দিতে পারি, জামাতবদ্ধভাবেও দাওয়াত দিতে পারি, এটাও আমাদের রাসূলের সুন্নাহ। তারপরে ইরসালুর রাসূল, প্রতিনিধি পাঠানোর মাধ্যমে দাওয়াত দেওয়া, এটাও রাসূলের সুন্নাহ। আমরা আমাদের প্রতিনিধি পাঠাতে পারি, কর্মীকে পাঠাতে পারি, আমার সমর্থককে পাঠাতে পারি, যে কোনো প্রতিনিধি পাঠাতে পারি। আল কিতাবা, চিঠি লেখার মাধ্যমেও রাসূল দাওয়াত দিয়ে দিতেন। এখন তো সহজ হয়েছে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, টুইটারের মাধ্যমে আমরা বিভিন্ন বড় বড় মানুষের কাছে পৃথিবীর যে কোনো প্রান্তে চাইলেও আমরা দাওয়াত দিতে পারি, যেটা রাসূল হিরকালের কাছে দাওয়াতটা পাঠিয়েছিলেন, বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলেন, এটাও আমরা পাঠাতে পারি। তালিফুন নাস বিবাজলিল মাল, আরেকটি গুরুত্বপূর্ণ হলো অর্থ খরচ করার মাধ্যমে মানুষের মন জয় করতে পারি। ইসলামের দাওয়াতের ক্ষেত্রে কারো পিছনে খরচ করা, এটাও রাসূলের সুন্নত। পয়সা খরচ করা তার মন জয় করার জন্য, তার বাড়িতে হাদিয়া নিয়ে যাওয়া, তাকে কাপড় চোপড় দেওয়া, তাকে আমরা মিষ্টি নিয়ে যেতে পারি, এইভাবে খরচ করা, এটাও আমার রাসূলের সুন্নত। তারপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও দাওয়াতের পদ্ধতি আল্লাহর রাসূলের। তারপরে দাওয়াতের বিষয়ে সর্বোচ্চ জ্ঞান অর্জন করা, যে আদর্শের দাওয়াত দিতে চাই, যে দিনকে আমরা বাস্তবায়ন করতে চাই, সেই দিন সম্পর্কে পূর্ণ জ্ঞান আমাদের থাকতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ও মানিত্তাবানি। রাসূল আপনি বলুন আমি হাযিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ, মানুষকে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর রাস্তায়, আলা বাসীরাতিন, পূর্ণভাবে জেনে শুনে, পূর্ণভাবে জেনে শুনে। আমি শুধু দাওয়াত দিই জেনে শুনে তা নয়, আমার পরে যারা আমার অনুসারী আসবে, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, তারাও জেনে শুনে ইসলামের প্রতি দাওয়াত দিবে। এজন্য পূর্ণ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, মহলের সহযোগিতা নেওয়ার মাধ্যমে তাদেরকে বেশি বেশি করে নিজের সাথে এনে
শক্তি বৃদ্ধির মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারি, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চেয়ে তার ভাই হারুনা খিশতুত বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, হারুনকে চেয়ে তিনি তার সাথে শক্তি বৃদ্ধি করেছিলেন, এভাবে আমরা করতে পারি। তারপরে হলো নরম ভাষায় দাওয়াত দেওয়া, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আজকে। আমরা এখন দাওয়াতের ভাষা আমাদের শক্ত হয়ে গিয়েছে, এমন ভাষা ব্যবহার করি বিরোধীরা আমার বক্তব্য শুনলে আগে থেকেই পালায়, এজন্য আমাদের ভাষা হবে নরম। অবশ্যই নরম ভাষায় আমরা দাওয়াত দিব, অন্য কাউকে কটুক্তি করে, অন্য কাউকে খারাপ ভাষা বলে, কাফের মুশরিক ইহুদির দালাল এগুলি বলে আমরা দাওয়াত দিব না। ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম ভাষা যেন ব্যবহার করি। তারপরে আরেকটা হলো সঠিক দাওয়াত, যেহেতু বুঝতে পেরেছি ইসলাম সঠিক, দিন সঠিক, ইসলামী আন্দোলনের পথে দাওয়াত দেওয়া সঠিক, অতএব পৃথিবীর কোনো বাধা যেন আমার এই দাওয়াতের পথে প্রতিবন্ধক না হতে পারে, আমাকে যেন পিছপা হতে না দে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, জেনেছো যেহেতু ইসলাম সঠিক, রিসালাতের দায়িত্ব দিতেই থাকো, কে কি বলল কে কি করলো দেখার কোনো সুযোগ নেই, পরোয়া করবেন না, যদি করেন ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে মনে হবে আপনার রিসালাতের দায়িত্বের ব্যাপারে আপনি ঘাটতি করেছেন, আপনি দায়িত্ব আদায় করেন নাই। এজন্য আমরা সঠিকটা জিনিস জানার পরে দাওয়াত দিতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন দা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।